যে উর্দুর জন্য আমার বাঙালি ভাইরা গুলি খেয়ে মরছে সেই ভাষার চলচ্চিত্র মুক্তি পায়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এবং একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি, যারা চালাবে, যারা অনুমতি দেবে তাদেরকে ঘৃণা করি। ব্যক্তি কাজী হায়াত স্বাধীনতা পেয়েছে, কিন্তু চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত অদ্যাবধি মুক্তি পায়নি। পাঠান ছবি এই দেশে চলবে কেন? উর্দু ছবি এই দেশে চলবে কেন? এই চলচ্চিত্রের ব্যবসা হবে তো এই ব্যবসা দিয়ে তো আমরা 20 কোটি বাঙালির কোন উপকার আসবে না। কিছুক্ষণ হলে বসে দেখলাম বিজাতীয় কালচার আমাদের ভিতরে আছে, সংস্কৃতি ভিতরে আছে, এটা আসবে কেন? এটা হবে কেন? ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ, সবার ইংলিশ ছবি আসবে কেন? আসছে, দেখতে মানে আন্তর্জাতিক ইয়ে ছবি, উর্দু হিন্দি ছবি আমরা দেখবো কেন? ওদের কালচার আর আমাদের কালচার তো এক না, আমাদের সামাজিকতা ভিন্ন। আমরা উঠতে বসতে বাবা মা ভাই বোন স্ত্রী সাথে যে ধরনের সামাজিকতা মেনটেন করি সেগুলো তো ওদের আমাদের থেকে ভিন্ন, তাদের কালচারটা আমরা দেখব কেন? তো এই জন্য আমি বললাম, যদি এই ভাষার মাসে যায় যে উর্দুর জন্য আমার বাঙালি ভাইরা গুলি খেয়ে মরছে সেই ভাষার চলচ্চিত্র মুক্তি পায়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এবং একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি, যারা চালাবে, যারা অনুমতি দেবে তাদেরকে ঘৃণা করি। আমরা মুক্তি পাইনি সেন্সর থেকে, আমরা স্বাধীন হয়েছি। ভাষা, আমাদের ভাষা আন্তর্জাতিক ভাবে মর্যাদা পেয়েছে। এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে, অথচ আমাদের সনদপত্র বিভাগকে অদ্যাবধি বাংলা করা হয় নাই। চলচ্চিত্রে সনদপত্র বিভাগ, আমি বলব ওটা বাংলাদেশ চলচ্চিত্র সনদপত্র বিভাগ, সেখানে আজও সেন্সর বোর্ড নামক পরাধীনতার শৃঙ্খলে আমরা। ব্যক্তি কাজী হায়াত স্বাধীনতা পেয়েছে, কিন্তু চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত অদ্যাবধি মুক্তি পায়নি, স্বাধীনতা পায়নি। সেন্সর শব্দটি আমি আজও বলব পরিবর্তন করে অন্তত সেখানে সদরপত্র বিভাগ করে দেওয়া হোক, শুধুমাত্র টাইটেলটা বাংলা করে দেওয়া হোক, নীতি নিয়মাবলী যা আছে তা থাকুক, আমাদের সংবিধান অনুযায়ী নিয়মাবলী আছে সেগুলো থাকুক, কিন্তু ওই সেন্সর বোর্ডের নামটা পরিবর্তন করা হোক, ইংরেজির জায়গায় বাংলা করে দেওয়া হোক, এই দাবি আমার থাকে আপনাদের মাধ্যমে।